24 ঘণ্টাৰ ৰাজ্যৰে বিভিন্ন স্থানৰে হালুকা মধ্যম ধৰণৰ বৰ্ষা সহ কোহলা পাগ লাগি ৰৈছে। সৰ্বাধিক বৰ্ষা সম্বলপুৰ চহৰৰে 25.1 মিলিমিটাৰ বৰ্ষা ৰেকৰ্ড কৰা হৈছে। সেইপৰি আমাৰ বৰগড়ৰ অকাবিৰাৰে 24.2, বলাংগীৰৰ সহলভাটাৰে আমাৰ 23 মিলিমিটাৰ, নয়াগড় চহৰৰে মধ্য আমাৰ যোনটা কি ৰৈছে 21.6 মিলিমিটাৰ বৰ্ষা ৰেকৰ্ড কৰা হৈছে। তাৰ সৈতে আৰু অনেক স্থানৰে আমাৰ মধ্যম ধৰণৰ বৰ্ষা ৰেকৰ্ড কৰা হৈছে। টুইন চিটি ভুৱনেশ্বৰ আৰু কটকৰে মধ্য হালুকা বৰ্ষাৰ ৰেকৰ্ড হৈছে। ভুবনেশ্বরে 5.1 মিলিমিটার বর্ষা রেকর্ড হয়েছে, বেড়ে কটকরে 2.4 ডিগ্রি বর্ষা রেকর্ড করা হয়েছে। রাত্রি তাপমাত্রা রাজ্যের অনেক স্থানে স্বাভাবিক তুলনায় অধিক রয়েছে। বর্তমান যে স্থিতি রয়েছে মুখ্যত ভাবে এক ঘূর্ণিঝড় বল যেটা কি বঙ্গোপসাগর আশ্রতি অঞ্চলে সক্রিয় রয়েছে এবং আরও এক নিম্নচাপ রেখা আভ্যন্তরীণ কর্ণাটকর আভ্যন্তরীণ ওড়িশা যায় জমিছে। এই দুই প্রকার পানিপাগ প্রভাবে আগামী 24 ঘণ্টা মধ্যে রাজ্যের অনেক স্থান কিছু কিছু স্থানের হালুকা মধ্যম ধরনের বর্ষা রহব। খাস করি আমি যদি দেখা উত্তর ওড়িশার অনেক স্থানের হালুকা মধ্যম ধরনের বর্ষা রহবার সম্ভাবনা রয়েছে। এবং আমার যে রয়েছে আসন্তকালি মধ্যে কিছু জেলার হালুকা বর্ষা রহব। দক্ষিণ উপকূল ওড়িশা সহ কেন্দ্রাপড়া, জগৎসিংহপুর এবং যে দক্ষিণ আভ্যন্তরের কন্ধমাল, রায়গড়া, কোরাপুট এসব জেলার মধ্যে বর্ষা রহবার সম্ভাবনা রয়েছে। বর্ষা পরে আমার কিছু জেলার ঘন কুহুড়ি সম্ভাবনা রয়েছে, যেটি কি দৃশ্যমান দূরতা 200 মিটর কম রহবার সম্ভাবনা রয়েছে। মুখ্যত ভাবে আভ্যন্তর ওড়িশা এবং পার্শ্ববর্তী উপকূল ওড়িশার ঘন কুহুড়ি দুই দিন সম্ভাবনা থাকার আমার ইয়েলো ওয়ার্নিং জারি করা যাই। রাত্রি তাপমাত্রা আগামী 24 ঘণ্টার বিশেষ পরিবর্তন হব না। পরবর্তী সময়ের আমার যেটা কি 2-3 ডিগ্রি পর্যন্ত তলক খসবার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ স্বাভাবিক স্থিতিক থা ফেবার সম্ভাবনা রয়েছে। কিন্তু দিন এবং রাত্রি তাপমাত্রা মধ্যে তারতম্য যথেষ্ট কম রুবার দিন তমাম থা অনুভূত হচ্ছে। খাস করি যদি দেখা গত 24 ঘণ্টার আমার ঝারসুগুড়ার সর্বনিম্ন দিন তাপমাত্রা যেটা কি 18.2 ডিগ্রি রেকর্ড করা যাই। আজ মধ্যে অনুমান করা যাচ্ছে উত্তর ওড়িশার অনেক স্থানের 20 ডিগ্রি পাখাপাখি দিন তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই যে রয়েছে টুইন সিটিতে খাস করি দিন তমাম মেঘুয়া কাল সহ হালুকা বর্ষা রহবার মধ্য সম্ভাবনা পাই পূর্বানুমান জারি করা হয়েছে।